আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের পরিচয় করাতে যাচ্ছি এমন কয়েকটি পাখির সাথে যারা তাদের নাচ প্রদর্শনের জন্য বিশেষভাবে খ্যাত। পাখিটি একটি ডালের উপর সোজা হয়ে তার ডানাগুলো কম্পিত করে আর অদ্ভুত পালকগুলো ছড়িয়ে লেজ মাথার উপর উপস্থাপন করে। তারপর লেজ থেকে শুরু করে পর্যায়ক্রমে তার সমস্ত শরীর ডানে বামে ধোলাতে থাকে, অবশেষে উল্টো হয়ে ডানাগুলো ভাঁজ করে ঝুলতে থাকে পেন্ডুলামের মতো। এই নাচ প্রদর্শনীতে যে পাখিগুলো ব্যর্থ হয় পরবর্তীতে তাদের সফলতার সম্ভাবনা থাকে না। প্রথমত কয়েকবার স্ত্রী পাখিকে ঠোকর দেয়, তারপর একটি গাছের ডালে এপাশ ওপাশ দোল খেয়ে নিজের গোলাপি উরু প্রদর্শন করে এবং পায়ে পায়ে লাফাতে থাকে। এরা নাচ প্রদর্শনের জন্য একটি জায়গা বাছাই করে এবং জায়গাটি পরিষ্কার করে, তারপর জোরে জোরে আওয়াজ করে স্ত্রী পাখিকে আকৃষ্ট করে, তারপর চোখ বড় করে ডানা ছড়িয়ে নাচতে থাকে। এরা প্রদর্শনীতে সামনের দিকে অগ্রসর হয় একটি বিশেষ ভঙ্গিতে এবং লেজ ফ্যানিং করে থাকে। তারপর পালকের নিচে লুকিয়ে থাকা জলপাই সবুজ রঙের থলে প্রদর্শন করে। তারপর একটি বিশেষ ভঙ্গিতে নাচে এবং খাদ্যনালী থেকে একটি শব্দ করে, যা শুনতে মনে হয় পানিতে পাথর ফেলার মতো। এরা সাধারণত নিজের পা প্রদর্শন করে আর নাচে এবং বুক চওড়া করে ডানা পেছনের দিকে রেখে সামনে অগ্রসর হয়। এদের আরেকটি প্রদর্শনী হলো দুটি ডানা ছড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে, যাকে স্কাই পয়েন্টিংও বলে। এরা নাচ প্রদর্শনে গলা উঁচু করে একটি শব্দ করে এবং দুটি ডানা মেলে ধরে ডানার পেছন দিকে মাথা নিয়ে ডানে বায়ে দুলোতে দুলোতে স্ত্রী রাইফেল বার্ডকে আকৃষ্ট করে। এরা একটি নির্দিষ্ট জায়গা বাছাই করে প্রদর্শনের জন্য। জায়গাটি 30 থেকে 100 মিটার পর্যন্ত লম্বা হয় এবং সেখানে কিছু ছোট ছোট গাছপালা থাকে। জায়গাটি বাছাই করার কারণ হলো প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে নিজেকে রক্ষা করা।
তাদের প্রদর্শনীর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো ডানা ঝাপটায় আর মাথাকে ডানে বায়ে দোলায়। এরা নাচ প্রদর্শনীতে লেজকে প্রথমে সামনের দিকে বাঁকিয়ে মাথা নিচু করে লেজ প্রসারিত করে কম্পিত করে। এদের আরেকটি প্রদর্শনী হলো সোজা হয়ে দাঁড়িয়ে ডানা দুটো মেলে মাথা দুলোতে থাকে। এরা দুইভাবে নাচ প্রদর্শন করে, একটি হলো পার্শ্ব প্রদর্শন, এক পাশের ডানা নামিয়ে অন্য পাশের ডানা উপরের দিকে তুলে রাখে। আরেকটি প্রদর্শনী হলো মুখোমুখি প্রদর্শন, এ পর্যায়ে স্ত্রী পাখিটির মুখোমুখি হয়ে 1 মিটার দূরত্বে দাঁড়ায় এবং নিচের দিকে ঝুঁকে পালক কম্পিত করে, ডানা ছড়িয়ে মাটিতে ঝাপটাতে থাকে। ক্রমবর্ধমান গতিতে এটি পুনরাবৃত্তি করে মাথা নাড়ায়। এদের নাচ প্রদর্শনী কারোই অজানা নয়, তবে এদের মধ্যে ব্লু পাইট পিকক তার রূপালি রঙের পালকগুলোর জন্য পরিচিত। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।